কলকাতার মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। 25 মে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। এরই মধ্যে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। বিদিশার ঘনিষ্ঠ বান্ধবীরা জানান, প্রেমিক অনুভবের সঙ্গে সম্পর্কজনিত অশান্তির কারণে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ কারণেই বেছে নেন আত্মহত্যার পথ। এদিকে আত্মহত্যার আগে বান্ধবী দিয়ার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ দিয়েছিলেন বিদিশা। প্রকাশ্যে এসেছে সেই মেসেজের স্ক্রিনশট। রাত 1টার দিকে দেওয়া ওই মেসেজে বিদিশা লিখেছিলেন, আমি বাঁচতে পারবো না অনুভবকে ছাড়া। আমি শুধু ওকে চাই, কোনো কারণে আমার কিছু হয়ে গেলে ওকে বলিস খুব ভালোবাসতাম, ওকে কারো সঙ্গে দেখতে পারতাম না, আমার মা বাবা থেকে ওকে অনেক বেশি ভালোবাসতাম। দিয়া দাস নিজেও গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি। তার ভাষ্য, বিদিশা আমাকে অনেক দিন ধরেই বলে আসছিল যে অনুভবকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু তার অনেক বান্ধবী রয়েছে। বিদিশার আত্মহত্যার পর অনুভবকে ফোন করে আসতে বলি, কিন্তু দূরে থাকার অজুহাতে আসতে পারবেন না বলে জানায় সে। এক পর্যায়ে বিদিশাকে ভালোবাসতেন না এমন প্রশ্নে অনুভব জানায়, কখনোই তাকে আই লাভ ইউ বলেনি। পাল্টা প্রশ্নে আই লাভ ইউ না হয় বলেননি, কিন্তু একসঙ্গে তো রাত কাটাতেন। তখন অনুভব জানায়, আমি তো জোর করে কিছু করিনি। জানা গেছে অনুভবের সঙ্গে বিদিশার সম্পর্ক 4 থেকে 5 মাসের। ফেসবুকে তাদের সম্পর্ক গড়ে ওঠে, এরপর সেটা গভীর হয়। তবে বিদিশার পাশাপাশি আরও অনেক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অনুভবের, এটা মেনে নিতে পারেনি অভিনেত্রী। তবে অনুভব বলেন, আমার সঙ্গে বিদিশার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। ও আমাকে অনেকবারই বলেছিল সম্পর্ক তৈরি করার কথা, কিন্তু আমি ওকে বলি কোনো সম্পর্কে জড়াতে পারবো না। আমি যতটা পেরেছি ওকে মানসিকভাবে শক্তি যোগানোর চেষ্টা করেছি। ও ডিপ্রেশনে ভুগছিল, কাজ পাচ্ছিল না, সেটা আমাকে বলেছিল। ও বলতো আমি কাজ পাচ্ছি না, আমি আর বাঁচব না। আমি বলেছিলাম চেষ্টা করো, আজ না হয় কাল ঠিক হবে। এসব কারণে হতাশ ছিল। ও যতবার সম্পর্ক তৈরির কথা আমাকে বলেছিল ততবারই আমি না বলেছি।